বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরাপদে সরে না দাঁড়ালে গণ আন্দোলনে ভেসে যাবে সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, জঙ্গি পালানোর ঘটনা একটি নাটক। মুশফিকুর সালেহের রিপোর্ট। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ছাত্রদল নেতা নয়নকে বিনা কারণে পুলিশ গুলি করে হত্যা করেছে। জনতার আদালতে বিএনপি নেতাকর্মীদের হত্যার বিচার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বিচারপতিদের নিরপেক্ষ ভূমিকা রাখারও আহ্বান জানান মির্জা ফখরুল। লড়াই শুরু হয়ে গেছে, মানুষ নেমে পড়েছে, এখন শুধু আমাদেরকে আরো শক্তি সঞ্চয় করে ওই নয়নের রক্ত তার ঋণ পরিশোধ করবার জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যেতে হবে। বন্ধু, জনগণ তোমাদের বিচার করবেই, জনতার আদালতে তোমাদের বিচার হবেই। বিচারকদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, দয়া করে ন্যায় বিচার করুন, কারণ এদেশে বহু প্রমাণ আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে ওই জনতা। রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকার মরণ খেলায় মেতেছে। পুলিশের কাছ থেকে জঙ্গি পালানোর ঘটনারও সমালোচনা করেন তিনি। দলের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত এই কথা বলতে থাকেন, খেলা হবে, এই খেলা মৃত্যুর খেলা, এই খেলা মরণ খেলা। এত পুলিশের বেষ্টনি, সেই বেষ্টনির মধ্যে হাত কড়া, পায়ের মধ্যে বেড়ি পড়া, সেই অবস্থায় মোটরসাইকেলে করে সে পালিয়ে যেতে সক্ষম হলো। এগুলো তো মানুষ ভিন্নভাবে দেখছে, নাটক বলেই মনে হচ্ছে। বিএনপি নেতারা আবারও জানান, সরকার পরিবর্তনের পর আন্দোলনকারী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা।